সো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ব্যাক পাবজি মোবাইলের আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সিজন সোলোর 1 to 100 RP রিওয়ার্ড, মানে 1 থেকে 100 RP-র মধ্যে তোমরা কি কি দেখতে পাবে রয়্যাল পাস রিওয়ার্ডে। তো বন্ধুরা, ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এবারকার যে রয়্যাল পাসটা দিচ্ছে না, এর মধ্যে যারা যারা রয়্যাল পাস মারে না, যারা এমনি ফ্রি রয়্যাল পাস ইউজ করে, তাদের খুব ভালো হতে চলেছে। কেন ভালো হতে চলেছে সেটা বলবো ভিডিওতেই। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এখন তোমরা দেখে নাও সিজন সোলোর ট্রেলার, যেটা তোমরা প্রথমেই দেখতে পাও ভিডিও শুরু হতে, মানে সিজন সোলো শুরু হতে যেটাই দেখতে পাই যাবে প্রথমে। তো সেই ট্রেলারটা এখন দেখে নাও একবার। তো বন্ধুরা, এইটা হবে তোমাদের সিজন সোলোর আরপি, মানে যখন শুরু হবে তোমাদের সিজন সোলো, তো তখন ফার্স্টে তোমাদেরকে এই ট্রেলারটা দেখাবে। আর এবারকার যে সিজন সোলোর থিমটা, সেটা হতে চলেছে মেট্রো রয়্যালের উপর, কারণ দেখতে পাচ্ছ আজকে আপডেট দিয়ে দিয়েছে মেট্রো রয়্যালের। তো আমি এখন আপডেট করিনি, কালকে আমি আপডেট করে নেব। আর এখন তোমরা দেখে নাও 1 থেকে 100 RP পর্যন্ত কী কী থাকবে তোমাদের আরপি রিওয়ার্ডের মধ্যে। তো বন্ধুরা, যারা এখানে একে আর মানে রয়্যাল পাস মারবে, তারা পেয়ে যাবে এই আউটফিটটা, দেখতে পাচ্ছ কীরকম লাগছে আউটফিটটা। আর তার সাথেই তোমরা পেয়ে যাবে একটা ডিপি স্কিন একদম ফ্রিতে, কারণ ডিপি স্কিন দেখবে অনেক সময় দেয়ই না, ঠিক আছে, যা যাও বা দেয় সব স্পিনে দেয়, আর যারা বড়ো সড়ো টাকাওয়ালা মানুষ তারাই পেয়ে যায়। কিন্তু যারা রয়্যাল পাসে খুব কমই দিয়েছে, ঠিক আছে, খুব কম লোকের কাছে আছে ডিপি স্কিন। তো দেখবার ডিপি স্কিন পেয়ে যাবে তোমরা। আর তারপরে চলে আসি আমরা এদিকে, যদি এক এক করে বাড়তে বাড়তে চলে আসি, তো এখানে তোমরা 10 নম্বরে দেখতে পাবে স্মোকের একটা স্কিন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যেরকম আরপি কার্ড হয়, আরপি কার্ডের এইখানে তোমরা এই স্মোকের স্কিনটা পেয়ে যাবে, যেটা পেয়ে যাবে তোমরা 10-এ, ঠিক আছে। আর যারা রয়্যাল পাস মারবে না, তারা এখানে একটা আরপি কার্ড পাবে। তো তারপর আবার আগাতে আগাতে গেলে পরে এখানে দেখতে পাবে তোমরা লোগো সিজন সোলোর, ঠিক আছে, মানে আফতার যেটা হয়, তোমরা এই আফতারটা তোমাদের ফটোতে সেভ করে রাখতে পারবে, মানে তোমাদের এই প্রোফাইলে। আর তারপর যখন তোমরা চলে আসবে 20 লেভেলে, তো তখন দেখো একটা হেলমেটের স্কিন, ভাই ওপিওয়ালা হেলমেটের স্কিন লাগছে এটা। আর তারপরে তোমরা যারা মানে রয়্যাল পাস মারবে না, তারা এই ফ্রির ইমোটটা পেয়ে যাবে, যেটা থাকবে 20 লেভেলে, ঠিক আছে, মানে 20 লেভেল বলতে 20 RP-তে থাকবে। হেলমেটের স্কিনটাও ভালো মোটামুটি। তো বন্ধুরা, তারপর তোমরা দেখতে পাবে এখানে প্লেনের স্কিন। তো প্লেনের স্কিনটা অত ভালো লাগছে না, মানে মোটামুটি লাগছে, অত মানে কিছু খাস লাগছে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা কীরকম লাগছে, তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানিও। তো তারপর আবার যখন তোমরা 25 RP-তে চলে আসবে, তো 25 RP-তে আসার পরে এই একবারে ধুমধারাক্কা নাচটা পেয়ে যাবে তোমরা। আর নিচে দেখো কি একটা কয়েনের মতো আছে, ঠিক আছে। তো এটা কি কারণ, এটা কি কাজ, ঠিক আছে, যখন এটা চলে আসবে রয়্যাল পাস, তখন তোমাদেরকে ভিডিও বানিয়ে বলে দেবো আমি এটার কি কাজ, এই যে এই হলুদ রঙের কয়েন যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো তারপর আবার যারা মানে ফ্রিতে থাকবে, রয়্যাল পাস মারবে না, তারা এই প্যারাসুটের স্কিনটা পাবে, প্লাস যারা রয়্যাল পাস মারবে তারাও পাবে। তো এখানে দেখতে পাচ্ছ 30-এ থাকবে হলো রয়্যাল পাসদের জন্য প্লেনটা, আর যারা ফ্রি মারবে তাদের জন্য প্যাসুটটা। তো আর যারা রয়্যাল পাস মারবে তারা তো দুটোই পাবে, এটা কোনো ব্যাপার না, সবাই জানে। তো এখানে এই দুটো জিনিস থাকবে, প্যাসুটটা অত ভালো না, একবারে বেকার, এর থেকে ফ্রিতে অনেক প্যাসুট দেয়, সেগুলো আর অনেক আরও এর থেকে দেখতে ভালো হয়। প্যাসুটটাও বেকার, প্লেনের স্কিনটা মোটামুটি, ঠিক আছে, এরকম। তো বন্ধুরা, তারপর এখানে দেখতে পেয়ে যাবে যখন তোমরা 40-এ চলে আসবে, তো যারা রয়্যাল পাস মারবে তারা এই গজাল তোলা মালটা দেখতে পেয়ে যাবে। তো এটার নামটা কি এখানে আছে, ক্রাউবার। তো এই ক্রাউবারটা তোমরা পেয়ে যাবে, যেটা মেটাল ভ্যাপনের মধ্যে পড়ে। তারপর যখন তোমাদের 45-এর RP হয়ে যাবে, তখন এই সিজন সোলোর ফ্রেমটা পেয়ে যাবে, ভালো লাগছে ফ্রেমটা। আর যারা ভাই ফ্রিতে, মানে যারা রয়্যাল পাস মারবে না, তারা এই উজি স্কিনটা পেয়ে যাবে, ভাই ওপিওয়ালা উজি স্কিন লাগছে। কারণ বন্দুকের স্কিন দেখো ভাই, যারা রয়্যাল পাস মারবে না ফ্রিতে পাচ্ছ, আর এত সুন্দর কালারিং, মানে দেখতে দূর থেকে দেখে বোঝা যাবে যেটা, হ্যাঁ কালারিং কিছু একটা আছে হাতে। তো এই উজি স্কিনটা পেয়ে যাবে তোমরা যারা রয়্যাল পাস মারবে না। আর যারা রয়্যাল পাস মারবে, ঠিক আছে, তারা এই উজি স্কিনটা পাবে, প্লাস এখানে এই যে আউটফিটটা পরে আছে এটাও তোমরা পেয়ে যাবে। তো তারপর যখন আমরা আগে যাই, তখন তোমরা পেয়ে যাবে এই হেলমেটটা, এটা টেলারেও দেখলে তোমরা, হেলমেটটার লাইট টাইপের জ্বলছিল একটা, কীরকম আওয়াজ হচ্ছিলো। তো এই হেলমেটের সাথে এই ড্রেসটা পুরো একবারে সেটিং, কিন্তু একটু আলাদা আলাদা জায়গায় করে দিয়েছে, আলাদাভাবে তোমরা পেয়ে যাবে, ড্রেসটা আলাদা আর হেলমেটটা আলাদা। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা বডি বিল্ডারের ইমোট দেখাচ্ছে, এটা পেয়ে যাবে তোমরা 60 লেভেলে, যখন যাদের রয়্যাল পাস আছে তাদের যখন 60 লেভেলের হয়ে যাবে, তখন তোমরা এইটা পেয়ে যাবে, একবারে বডি শটি দেখাচ্ছে। তারপর আরপি কার্ড, তারপরে আবার ইউসি কয়েন, এই কয়েনগুলো কী কাজে সেটা তোমাদেরকে বলে দেবো ভিডিওতেই, ঠিক আছে। এখানে দেখো, এটা কিন্তু সিলভার কয়েন না,
তো ভাই তারপর দেখো ব্যাগ স্কিন লেভেল 3 ওপি লাগছে, মানে এরকম ব্যাগ স্কিন আজ পর্যন্ত একটাও পাইনি, মানে আসেই নি। এইবারকার ব্যাগ স্কিনটা একবারে ধুমধারাক্কা দিয়েছে, ব্যাগ স্কিনটা ভাই সত্যি দারুণ ব্যাগ স্কিন দিয়েছে এবার। তো যারা 70 আরপি করে ফেলবে তারা ব্যাগ স্কিনটা পেয়ে যাবে। আর এখানে একটা কিচেন দেখতে পাচ্ছ যেখানে একটা প্যাঁচা ঝুলছে, তো এই কিচেনটা পেয়ে যাবে তোমরা 80-তে, যখন তোমাদের আরপি 80 হয়ে যাবে তখন তোমরা এই কিচেনটা পেয়ে যাবে। তো ভাই ব্যাগ স্কিনটা তো এখন আমার মানে মনে লেগে গেল। তো তারপর 80 থেকে আবার যাবে যখন 90-এ। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ স্কাইল স্কিন, তো আমার স্কাইল কিছু খাস লাগে না, মানে স্কাইল খুব কম ইউজ করি, মানে ইউজ করি না ধরে নাও, কারণ স্কাইলে ড্যামেজ অত দেয় না, ঠিক আছে। তো স্কাইলের স্কিন দিচ্ছে, ভালো কথা স্কিন দিচ্ছে, কিন্তু মোটামুটি মানে স্কিনটাও অত ভালো লাগছে না আমার। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। তো তারপর চলে আসছি আমরা একবারে 100 আরপির আউটফিটে। ভাই সাপ কি লাগছে আউটফিটটা, তো এখানে দেখতে পাচ্ছ ব্যাগের সাথে আউটফিট একবারে মাখন দিয়েছে। তো এবার যেটা সিজন 15-তে দিয়েছে না, এটা একবারে ফালতু দিয়েছে সামুরাইটা, আমার ভালো লাগছে না অতটা। নাহলে আমি ইউসি মেরে আমি 100 করে নিতাম, ঠিক আছে। আমার তো এমনিতেও 100 আরপি হবে না, কারণ আমি অনেক পরে ইউসি মেরেছি, মানে রয়্যাল পাস মেরেছি, তো তার জন্য 100 আরপি হবে না। যদি ভালো লাগতো আউটফিটটা এরকম টাইপের দিত না, আমি ইউসির সঙ্গে সঙ্গে মেরে 100 আরপি করে নিতাম, মানে যে কটার মানে আরপি পয়েন্ট বাকি থাকতো ধরে নাও 98 কি 99 হয়ে থাকতো, তাহলে আমি ইউসি মেরে নিতাম। তো এইবার কাটটা ভাই ওপিওয়ালা দেখেছো, এরকম জিম ফিম করে একবার বডি সরি দেখাচ্ছে, তো ভাই সেই দিয়েছে এবার সিজন 16 ভাই ফাটিয়ে দিবে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও, চ্যানেলে প্রথম বাইরে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আগে আরও এই ধরনের ভিডিও দেখার জন্য। আর যদি কোনো পার্সোনাল কথা বলার থাকে আমার সঙ্গে তাহলে তোমরা ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, আর আমার ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হতে চাইলে জয়েন হতে পারো, দেখো লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে, আর তার সাথে ইনস্টাগ্রামের লিঙ্কও পেয়ে যাবে ওখানে ডিসক্রিপশনে। তো বন্ধুরা ব্যাস দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এতদূর পর্যন্তই, টাটা বাই বাই।